দেখো আমি আজকে ঘর ঝাড়াঝাড়ি স্টার্ট করব ভাবছি। এবার ঝাড়াঝাড়ির আগে যেহেতু আমি কালকে অলরেডি জামা কাপড় বের করে দিয়েছিলাম, তো সেই কারণে ভাবলাম আগে ওর জামা কাপড়গুলোই ভাঁজ করে ঢুকিয়ে দিই। মানে ভাঁজ করতে গেলে এটা আমাকে পরিষ্কার করতে হতো, সেজন্য সব নিচে নামি রাখলাম। আমি যে এই যে নিচে নামালাম দেখলেই তোমরা, তো নিচে নামালাম কারণ হচ্ছে নিচটা ঝাড় দিয়ে রাখছি। নিচে নামিয়ে নিচ থেকে ভাঁজ করে করে আমি সব উপরে রাখবো, তারপর মানে আমি এই দিকটা ঝাড়বো আজকে, পুরোটা আজকে ঝাড়তে পারবো না। আমার ঘরটা তো অনেক লম্বা, তোমরা দেখতেই পাও নিশ্চয়ই ভিডিওতে, তো সেজন্য আমি অর্ধেক পোর্শন আজকে করব, আর যদি পারি তাহলে অর্ধেক পোর্শন করবো, কেননা আজকে বিকেলে কাজও আছে একটা। তো ঠিক আছে, তাহলে এবার এগুলো ঝটপট করে ভাঁজ করি। আর আজকে কালকে সেই রাতের থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, আজকে এখনো পর্যন্ত বৃষ্টি কমেনি, বুঝতে পারলে তো, সেই কারণে বাইরে জামা কাপড় রোদে দেওয়াও যাবে না, খালি শুধু জামা কাপড় খালি কাঁচাও যাবে না জামা কাপড় আজকে, আর রোদে দেওয়াও যাবে না। তাই আমি ভাবলাম যে আজকে এই কাজটাই করে ফেলি। তো এগুলো তো রোদে দেওয়াই ছিল, এগুলো খালি ভাঁজ করে ঢুকাবো, আর এগুলাও ভাঁজ করে ঢুকিয়ে দেবো, কারণ এগুলো সব ধোয়া জামা কাপড়। তো যাই হোক, চলো তাহলে ঝটপট করে কাজ করি, একটু সময় ওয়েস্ট করা যাবে না। ওর পোর্শন আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখানে ওর শার্ট ফার্ট যত কিছু আছে শার্টগুলো এই সেকশনটায়, ওর শুধু শার্টগুলো রেখেছে। কত শার্ট আর পড়াশোনা বলে শার্ট নেই, প্যান্টগুলো সব, আর এই পোর্শনটা ফাঁকা রাখলাম কারণ এখানে কিছু রাখা যাবে, রুমাল টুমাল। আর এখানে রাখলাম হচ্ছে সব হাফ, আর এই কটা পাঞ্জাবি, আর এই পোর্শনটা ফাঁকা রাখলাম কিছু রাখার জন্য বা গেঞ্জি টেঞ্জি। তো এইটুকু তো কমপ্লিট আমার একদম, আর এবার অন্যদিকে হাত লাগাই। তো দেখো আমার এখন আমি এই আলমারিতে কাপড় ঢুকাতে ঢুকাতে মাঝে আবার ছেলেকে স্নান করালাম, খাওয়ালাম, আর এই যে আমার বেটু এখন জল খাচ্ছে, ওর ভাত টাত খাওয়া কমপ্লিট, কারণ ধুলো ঝাড়ার আগে আমি ভাবলাম যে ওকে আগে খাইয়ে দিই, তাহলে বাবা ওটা ধরে না। তো তার মাঝে আমি কী করলাম দেখো, তার মাঝে আমি এই জায়গাটা ফাঁকা করে দিয়েছি, ফাঁকা করে এই জায়গাটা মুছলাম। এখনকার মুছে এই কাপড়টা তো কাচতে হবে, তো কাপড়টা কাচতে দিয়েছিলাম, আর এর উপরে যা জিনিস ছিল সব এখানে নামিয়ে দিয়েছি। আসলে এই টেবিলটা এখানে রাখার কারণ হচ্ছে, টেবিলটা কিন্তু আমাদের ঘরে রাখতে চাইনি, তাও রাখি এই কারণে, কেননা জিনিসপত্র সব যেন উঁচু থাকে, ছেলে যেন নাগাল না পায়। তবে এখনও নাগাল পেয়েও যায়, আর এই দুচ্ছুটার খাওয়া দাওয়া কমপ্লিট, ও এখনকার ঘুমাবে তো না, একদমই না। তো ঠিক আছে, এবার কাজে লেগে পড়ি, নাহলে দেরি হয়ে যাবে। অবস্থা দেখো, এই ফটো ফ্রেমটা নিয়ে দুটো ফটো বের করছে, ভাগ্যিস ফটো ফ্রেমটা পরে ওর হাত ঠাত কাটেনি, এত দুষ্টু। এই ফটোটা আমরা দীঘায় গেছিলাম, তখনকার ফটো, এটা আমি চেঞ্জ করতে চাইলাম কিন্তু ওটা খুলছে না, লেগে গেছে পুরো। এটা মাটির, পোড়া মাটির, এটা আমার অ্যানিভার্সারিতে রাজদীপের বন্ধুরা দিয়েছিল, আমার হাজবেন্ডের বন্ধুরা দিয়েছিল।
ভেবেছিলাম যে আমি এই পোর্শনটাই শুধু ঝাড়বো, তো উপরটা আমি ঝাড়বো না, কেননা উপরটা ঝাড়লেই এই জামা কাপড়ের মধ্যে নোংরা পড়বে। মানে উপরটা আমি কালকে ঝাড়বো, আজকে আর করতে পারবো না। তো আমি খালি কাপড়গুলো আলমারিটা গুছালাম আর এই জায়গাটা পুরো ঝেড়ে ঝুড়ে দিলাম, কালকে এটা ঢেকে তারপর উপরে ঝাড়বো। আমার এই পোর্শনটা পুরো ঝাড়া মোছা কমপ্লিট, সব মুছে মুছে রেখে দিয়েছি। কালকে কাপড় পা দেবো আর তারপরে আমি এখানে ইয়ে করবো। আর এই ছবিগুলো দেখো, এটাও আমার দীঘার ছবি, আর এটা হচ্ছে আমার বার্থডেতে আমার ভাইয়ের বন্ধু বান্ধবীরা এই অনেকগুলো ফটো প্রিন্ট করে দিয়েছিল, তো সেটা আমি এখানে রেখেছি, একটা এখানে রেখেছি। আর এটা তো খুলতে পারছিলাম না, তো আজকে খুললাম, আর ওটা তো খুলতেও পারছি না, ওটা লেগে গেছে একদম। তো যাই হোক, এখানে সব মোছা টোছা আছে। এবার আমি এই জামাকাপড়গুলো, এখানে জামাকাপড় আছে, এখানে জামাকাপড় আছে, সব সেট করব। তো আজকে শুধু জামাকাপড় ঢুকাই, না হলে জামাকাপড়ের উপরে আমি ঝাড়াঝাড়ি করতে পারবো না। স্নান ঠান করে চলে আসলাম, আর সবই তো ফাঁকা, দেখতেই পাচ্ছ। এই যে সোফার কভারগুলোও তুলে দিয়েছি, সব কাচতে হবে, তারপরে আবার পাততে হবে। আর অর্ধেক ঘরই আমি ঝাড়লাম। মানে আমি ভাবছিলাম কি যে কী করবো বলতো, যে দুটো পার্ট, মানে আজকের ঝাড়া আর কালকের ঝাড়াটা আমি দুটো পার্ট একসঙ্গে তোমাদেরকে দেখাবো, মানে ভিডিওটা বানাবো। কিন্তু তারপরে ভাবলাম যে না, দুটো পার্ট আলাদা আলাদাই রাখবো। বাবা নামো নামো নামো, কোথায় উঠে কোথায় উঠে ছেলেটা, কোথায় উঠে, নামো নামো, দৃষ্টি বাবা, তুমি দৃষ্টি বাবা, দৃষ্টি বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, দুষ্টু ছেলেটা। তো তারপরে ভাবলাম যে না, সেটা করবো না। তো অর্ধেকটা ঝাড়া হলো, মানে আলমারির ওই পাশ থেকে আমি ঝাড়লাম, তো এ পাশটা আমি কালকে ঝাড়বো, তো ঠিক আছে। আর এখন আমি করবো হচ্ছে ডিমের অমলেট, কেননা আজকে সকাল, কালকে যে বৃষ্টি শুরু হয়েছিল, বৃষ্টি আর থামেনি, তো বৃষ্টি হলেই আমার কেমন জানি খিচুড়ি খেতে ইচ্ছা করে। তো আমি আজকে বললাম খিচুড়ি রান্না করো, মাকে বললাম, তো খিচুড়ি রান্না করেছে আর অমলেটটা আমাকে করতে বললো, কারণ ওই ঘরে, ওদিকের ঘরের পর্দা টর্দাগুলো কাটছিল, বেশি দিন তো বাকি নেই পুজোর, সেই কারণে যায় না। আর এই বাচ্চাটা বিশাল বিরক্ত করছিল। তো আমি ঝটপট যাই, অমলেটটা করি, তারপরে খাই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। 3:30 অলরেডি বাজে আর আমরা বেরোবো, যেহেতু কালকে যেতে পারলাম না গ্রুপের মিটিংয়ে, আজকে তো যেতেই হবে। তো যাই, আগে ডিমের অমলেটটা করি, আসো আসো আমার সাথে, আসো চলো তোমরাও আমার সাথে রান্না করো। এই দেখো আমার খাবার, আর এর থেকে টেস্টি খাবার এটা হলো মুসুর ডালের খিচুড়ি, কাতল ভাজা আর ডিমের অমলেট।
দারুণ টেস্টি খাবার, এটা আমি ঝটপট খাবো, আমার প্রচণ্ড বেশি খিদে পাচ্ছে। দেখো আমি রেডি হয়ে গেছি, আর আজকেও বৃষ্টি, কি বলবো আর, কিন্তু তাও আজকে যেতেই হবে, না গেলে আর হবে না। বৃষ্টি দেখো, এমনিতে বৃষ্টি হয় না, আর বৃষ্টি হলে রোজদিন হয়েই যাচ্ছে সারাদিন ধরে। যাই হোক, আমরা একটু ঠান্ডা পাচ্ছি, এসিটা একটু কম চালাতে হচ্ছে। ঠিক আছে, বৃষ্টির মধ্যে যেতে হবে, কিছু করার নেই, বেরিয়ে পড়ি তাহলে বৃষ্টির মধ্যে। তো দেখো, এখানে আমরা চা খেয়ে নিচ্ছি, আর আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর এরপরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কেননা আমার বেটু খেলছিল, তো খেলতে খেলতে ওর কপালের মধ্যে লেগে গেছিলো, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।